করোনার কারণে 17 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর কয়েক দফা এই ছুটি বাড়িয়ে সর্বশেষ 14 নভেম্বর পর্যন্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই ছুটির পর পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথাও জানায় মন্ত্রণালয়। স্কুল খোলার বিষয়ে বলা হলেও নতুন শ্রেণীতে ভর্তির বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। তাদেরকে সীমিত পরিসরে হলেও ক্লাসরুমে নিয়ে এসে তাদের যেখানে যেখানে কোনো সমস্যা আছে সেগুলোকে কিভাবে দূর করা যায় সেটির আমরা একটি চেষ্টা করতে চাই। স্কুল খোলার বিষয়টি নিয়ে অভিভাবক শিক্ষার্থীদের আশঙ্কা কিছুটা দূর হলেও ভর্তি পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। স্কুলের অ্যাডমিশনটা আসলে কিভাবে হবে, কারণ আসন সংখ্যাও সীমিত, দেখা যাবে হয়তো বা 50 জনের সিট, তার জন্য ভর্তির অ্যাপ্লাই করছে 500 জন, তার মধ্যে থেকে কিসের ভিত্তিতে বা কিভাবে কম মেধা বা কিসের মাধ্যমে তারা ওই 50 জনকে বাছাই করবেন সেই সম্পর্কেও আসলে কোনো কিছু এখনো জানতে পারেনি। নেক্সট ইয়ারের বেটারমেন্টের জন্য আমাদের অনলাইনে আপাতত একটা ফাইনাল পরীক্ষা নিয়ে নিলে আমাদের জন্য ভালো হয়। বাচ্চাদের পড়ালেখার জন্য আমি মনে করি একটা ভাইবা সিস্টেমে অনলাইনের মাধ্যমে ওদের একটা বছরের যে শেষ এক্সামের একটা ব্যাপার বিবেচনা করে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে ভাইবার মাধ্যমে। প্রায় 7 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনার ঝুঁকির মধ্যে রয়েছে। তাই সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হলেও কিভাবে এটি পরিচালিত হবে সে বিষয়ে সরকারের একটি পরিকল্পনা দেওয়ার প্রয়োজন ছিল বলে জানান বিশ্লেষকরা। সীমিত পরিসরে খোলার কথাটা এটা অর্থ কি, সীমিত পরিসরে খোলার অর্থ কি এই যে প্রতিদিন খুলবে না, অথবা শিক্ষার্থীরা পালাক্রমে প্রতিষ্ঠানে যাবে, অথবা শিক্ষকরা পালাক্রমে পাঠদান করবেন, এটা স্পষ্ট করা দরকার। অন্যান্য দেশের অভিজ্ঞতা এবং আমাদের দেশের জনগণের সচেতনতার বিষয়টি, আমাদের প্রস্তুতির বিষয়টি, শিক্ষা প্রতিষ্ঠান খুললে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি প্রশমনের বিষয়টি, সব ধরনের সক্ষমতা নিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলাটাই যৌক্তিক হবে। নতুন শ্রেণীতে ভর্তি হয়ে শিক্ষার্থীরা যাতে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন কোনো সমস্যা ছাড়াই শুরু করতে পারে সেজন্য সরকারকে একটি কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সেখানে তাদের প্রস্তুতি নেওয়ার বিষয় আছে, মানসিক প্রস্তুতি এবং পুঁথিগত প্রস্তুতি সব কিছুরই প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে সরকার যত শীঘ্র সম্ভব এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন ততই মঙ্গল। শিক্ষার্থীদেরকে শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের যে অভ্যস্ত করার, তাদের যে অভ্যাসটা, সে অভ্যাসের পক্ষে তো পদক্ষেপ নেওয়া দরকার, এটা দেরি করা উচিত না। আমার মনে হয় এটা নেওয়া উচিত। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।